আমেরিকা থেকে এই ইঞ্জিনগুলো আনা হয়েছে, আমেরিকান প্রোগ্রেস রেলওয়ের ইঞ্জিন এগুলো আর কি, এবং এটা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে, আর সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই স্বপ্নের পদ্মা সেতুর যিনি স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তার নিজস্ব উদ্যোগে এবং সারা বাংলাদেশের আপামর জনসাধারণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু গড়ে দিয়েছেন এবং সেই সাথে ট্রেন লাইনে সংযোগ দিয়েছেন। আজকে এমন একটি দিন উপস্থিত হয়েছে সেই স্বপ্নের পদ্মা সেতুতে ট্রেনে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এবং আমি সেই ট্রেনটি পরিচালনা করব। এটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিষয়টা আসলে অত্যন্ত আনন্দিত এবং আবেগাপ্লুত। দীর্ঘ 20 বছর আমার চাকরি জীবনের সবচেয়ে বড় সাফল্য এটাই। নির্দেশনা পেলে এখান থেকে মাও থেকে ভাঙার দূরত্ব 36 কিলোমিটার। এই 36 কিলোমিটার আমাদের যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এবং আমার সহকারী এস এম আহসান উদ্দিন অত্যন্ত সতর্কতার সাথে ট্রেনটি মাও থেকে ভাঙায় পৌঁছাবে ইনশাল্লাহ। আমাদের সার্বিক ট্রেন পরিচালনার স্বার্থে যে সমস্ত প্রস্তুতি দরকার, গত 6 তারিখ এখানে আসার পরে আমরা গতকাল পর্যন্ত বেশ কয়েকবার ট্রায়াল দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ট্রেনে কিভাবে নিয়ে যাব সেই সফলতার সহিত সেই ট্রায়ালগুলো আমরা করেছি, সেই অনুযায়ী আমরা মাও থেকে ভাঙায় সুষ্ঠুভাবে ইনশাল্লাহ পৌঁছাবো আশা করি। আমাদের এই স্পেশাল মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল ট্রেনে বগি সংখ্যা আছে 14টি এবং 2টি লোকোমোটিভ আছে। একটি লোকোমোটিভ পিছনে সংযুক্ত আছে আর একটি ফ্রন্টে আছে 6623 যে লোকোমোটিভটা মূলত ওয়ার্ক করবে। আমেরিকা থেকে এই ইঞ্জিনগুলো আনা হয়েছে, আমেরিকান প্রোগ্রেস রেলওয়ের ইঞ্জিন এগুলো আর কি, এবং এটা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন।